নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো ট্রান্সফার মার্কেট তো ওপেন হচ্ছে আর কটা দিন বাদেই প্লেয়াররা ফ্রি হয়ে যাচ্ছে তাদের তো নিয়ে টানাটানি শুরু হবে তার আগেই কিন্তু বেশ কিছু সাইনিংয়ের খবরের বেরিয়ে আসছে সেই আলোচনা করবো ইস্টবেঙ্গল দল কিন্তু বড় সুখবর পেলো কি কি সুখবর পাচ্ছে ইস্টবেঙ্গল সেই নিয়ে কথা বলবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি তো জাতীয় দলের ক্যাম্প কিন্তু আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্লেয়াররা মোটামুটি ভুবনেশ্বরে পৌঁছে যাচ্ছে এবার যেখানে ইস্টবেঙ্গল থেকে তিনজন প্লেয়ার সুযোগ পেয়েছে দুজন ইস্টবেঙ্গল না তিনজনই ইস্টবেঙ্গলের প্লেয়ার আর চারজন হয়ে হয়ে যাবে সেটার পরের বছর তো তার মধ্যে লালচুংডুঙ্গা সে জাতীয় দলের শিবিরে চলে এসেছে মহেশ শিবিরে চলে এসেছে যেই প্লেয়ারটাকে নিয়ে সকলের মনে প্রশ্ন ছিল যে তাকে শিবিরে দেখতে আমরা পাবো তো কারণ তার ইঞ্জুরির জন্য তাকে আইএসএলের শেষের দিকে ম্যাচটা দেখতে পাওয়া যায়নি সেটার অন্য কেউ নয় নন্দকুমার তো নন্দকুমারকে নিয়েও সুখবর বেরিয়ে আসছে নন্দকুমার সম্পূর্ণরূপে ফিট রয়েছে সে কিন্তু জাতীয় দলের ক্যাম্পে চলে এসেছে তো তার যেরকমটা বলেছিলাম সে খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবে তাকে নিয়েই পরিকল্পনা রয়েছে কোনো রকম অসুবিধা নেই এটা কিন্তু একটা বিরাট বড় সুখবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের জন্য এছাড়া আরও একজন প্লেয়ার যাকে সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডেভিড নেক্সট বছর থেকে তো ডেভিট ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে চলেছে তো সেই ডেভিডকেও কিন্তু আমরা জাতীয় দলের ক্যাম্পে যোগদান করতে রীতিমতন দেখে ফেলেছি তো খুবই ভালো লাগছে এই প্লেয়াররা সমস্ত চলে এসেছে বাকি যে সমস্ত প্লেয়ারদের আসা বাকি রয়েছে তারাও খুব তাড়াতাড়ি এসে যাবে তারপরেই কিন্তু জাতীয় দলের ক্যাম্প যেরকম দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা না হয় বারো তারিখ থেকে সম্ভবত একদম পুরোপুরি ট্রেনিং শুরু হয়ে যাবে অনেক প্লেয়ারই মোটামুটি এসে গেছে তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো এই সিজনে কিন্তু ইস্টবেঙ্গল আরও একটা ট্রফি জিততে পারে তার সম্ভাবনা প্রবল ইস্টবেঙ্গলের সামনে রয়েছে তোমরা সকলেই যেন ইস্টবেঙ্গল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে তো সেমিফাইনাল ম্যাচটা কিন্তু চোদ্দোই মে সন্ধ্যা আটটা থেকে রয়েছে সেই ম্যাচটা কিন্তু মথুত ফুটবল একাডেমির সঙ্গে রয়েছে আর মথুত ফুটবল দলটা কিন্তু সত্যিই খুব ভালো দল এই দুটো দলের মধ্যে খেলা হবে যারা জিতবে তারা একদম চলে যাবে ফাইনাল রাউন্ডে আর প্রথম যেটা সেমিফাইনাল রয়েছে সেখানে ব্যাঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব রয়েছে তো তাদের মধ্যে যারা জিতবে সেখানে তারা ফাইনালে চলে যাবে তো সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আমরা আশা করি ফাইনালে যাবে পরবর্তী সময় চ্যাম্পিয়নও হতে পারবে তো খুবই ভালো ম্যাচ হবে এই ম্যাচটার দিকে কিন্তু সকলে নজর রেখো পরবর্তী সময় এই ম্যাচ নিয়ে প্লেইং ইলেভেন নিয়ে প্লেয়ারদের নিয়ে সমস্ত আলোচনা করে নেব তো এরপরে যদি আমরা কিছু সাইনিং নিয়ে কথা বলি তার মধ্যে যে সাইনিংটা কিন্তু একটা দুর্দান্ত সাইনিং করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স সেটা হচ্ছে পঁচিশ বছর বইছি ভারতীয় গোলকিপার নোরা ফান্ডারেজ যে কিন্তু খেলছিল আইজলের হয়ে এবং এই সিজনটা খুব ভালো গেছে সতেরোটা ম্যাচে কিন্তু পাঁচটা ক্লিনশিট রাখতে দেখা গেছে আর অনেক অনেক ভালো ভালো সেপ কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স নেক্সট সিজনে কিন্তু কেরালার জার্সি গায়ে আমরা এই নোরা ফান্ডারেজকে দেখতে পেতে চলেছি এরপর যদি আমরা আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি সেই ইন্ডিয়ান প্লেয়ার আর অন্য কেউ নয় চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার মাখান ছোটে হায়দ্রাবাদ এফসির সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে এবার এই মাখানকে নেবার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল রীতি মতন কথাবার্তা শুরু করেছিল এবং তাকে নেবার চেষ্টা চালাচ্ছিল তো যে আপডেটটা এখন জানা যাচ্ছে মাখান ছোটেকে নেবার ব্যাপারে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও তারা ইনকোয়ারি করেছে তারাও কিন্তু কথাবার্তা ভালো রকম বলছে তো মাখান ছোটেকে নিয়ে টানাটানি শুরু হয়েছে এবার আজকে দিনে দাঁড়িয়ে আজ একটা ভালো আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তাদের মোটামুটি স্পন্সার তারা চূড়ান্ত করে ফেলেছে খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালিভাবে তাদের স্পন্সারের নাম জানা যাবে এবং তাদের যে নানান রকম সমস্যা সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ফিফার ব্যানও কিন্তু উঠে যেতে পারে এরকমটাই শোনা যাচ্ছে বেশ কিছু বড়ো মাধ্যম থেকে সেগুলো রিপোর্ট করা হচ্ছে তো হায়দ্রাবাদ এফসি পরের সিজনে কিন্তু আবারও হায়দ্রাবাদের মতন কাম ব্যাক করবে তো সেক্ষেত্রে তারা যদি মনে করে মাখান ছোটকে ছাড়বো না তো সেক্ষেত্রে কোনোরকমভাবেই কিন্তু মাখান ছোটের দল পরিবর্তন করার সম্ভাবনা নেই এছাড়া তোমরা অনেকেই অ্যালেক্স সাজিকে নিয়েও জিজ্ঞাসা করছিলে তো অ্যালেক্স সাজির ব্যাপারটাও কিন্তু সেম জায়গাতেই রয়েছে তো অ্যালেক্স সাজিকে যদি হায়দ্রাবাদ ভাবে যে রেখে দেব তো অ্যালেক্স সাজির কিন্তু হায়দ্রাবাদের থাকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ইস্টবেঙ্গল কিন্তু কয়েকজন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নেবে তো তার মধ্যে অবশ্যই যদি একজন ভালো সেন্টার ব্যাককে নিতে পারে তো খুব ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য এরপর যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে আজকে একটা প্লেয়ারের সঙ্গে চেন্নাই এন এফসির একটা লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে প্লেয়ারটা হচ্ছে সকলেরই পরিচিত বিদেশি প্লেয়ার আঠাশ বছর বয়সী তাজাকিস্তানের সেকেন্ড স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কমরন তুরসোনব তো প্লেয়ারটা কিন্তু গোকুলাম কেরালার হয়ে এই সিজনে টোটাল আই লিগে কুড়িটা ম্যাচ খেলেছে সেখানে ছটা গোল তিনটে অ্যাসিস্ট দেখা গেছে তো ওভারঅল কিন্তু তার জন্য ভালো সিজন গেছে এই সিজনটা তো এই প্লেয়ারকে নাকি নেবার ব্যাপারে চেন্নাই এন এফসি চেষ্টা চালাচ্ছে তো দেখো চেন্নাই রীতিমতন মতন ভালো দল গঠন করতে চাইছে তাদের ক্যাপ্টেনের সঙ্গে তারা কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে চিমা চুকুর মতন একজন স্ট্রাইকারকে তারা দলে নিয়েছে এলসিনোর মতন একজন প্লেয়ারকে তারা দলে নিয়েছে তাদের বিদেশি যারা রয়েছে তাদের মধ্যে আরও একজন প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে তো এই সাইনিংটা খুব একটা যে এফেক্টিভ সাইনিং হবে বলা যায় না কিন্তু হ্যাঁ কমরন কিছুটা অ্যাটাকিং মিডিয়ো হিসাবেও খেলে দিতে পারে ফলস নাইন হিসাবে খেলে দিতে পারে ভার্সেটাইল রোলে খেলতে পারে তো এরকম প্লেয়ারকে কিন্তু পছন্দ করতে দেখা দেখা যায় সবসময় ওয়েং কোয়েলকে তো ক্ষেত্রে কিন্তু এই অপশানটা ভালো হতে পারে কিন্তু আমি চাইছি আর একটু বেটার অপশান যদি চেন্নাই এফসি তাদের দলের জন্য ভাবে তাহলে কিন্তু ভালো হবে তো এই মুহূর্তে একটা লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে এছাড়া কিন্তু এফসি গোয়াকে নিয়েও কিন্তু একটা বড় আপডেট কয়েকদিনের মধ্যেই তোমরা শুনতে পাবে একটা ভালো এফসি গোয়াকে নিয়েও কথাবার্তা শোনা যাচ্ছে তো দেখা যাক পরবর্তী সময়ে সেই আপডেটগুলো বেরিয়ে এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ